পৃথিবীতে এই মুহূর্তে সবচেয়ে বেশি যেটা ঘাটতি আমাদের মাঝে দেখা যায় সেটা হচ্ছে মানবতা। আমরা মানবতা থেকে দূরে সরে যাচ্ছি, কিন্তু এরও মাঝেও বেশ কিছু মানুষ উদাহরণ সৃষ্টি করে মানবতারই মাধ্যমে আমাদের পৃথিবীতে যেটা হচ্ছে মানবতা এখনও বেঁচে আছে আমরা বলতে পারি। এই দেখুন না, এই মানুষটা বিনা পারিশ্রমিকেই 1000 কিডনি প্রতিস্থাপন করেছেন, একটা অনন্য দৃষ্টি স্থাপন করেছেন। আমরা তাকে সুপারম্যান হিসেবেই গণ্য করছি বর্তমানে। সো আজকের ভিডিও হচ্ছে আমাদের সেই ডাক্তার কামরুল ইসলামকে নিয়ে, যিনি এই মুহূর্তে ট্রেন্ডিংয়ে রয়েছেন, যার কথা এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে মুখে মুখে। আজকে আমি তার সম্পর্কে জানাবো এবং তার কার্যকলাপ সম্পর্কে। সো ভিডিওটা এখানেই শুরু করছি। গত কয়েক বছরে যা অনেকে কল্পনাও করতে পারেনি তিনি বাংলাদেশে তা করে দিয়েছেন। এই ধরুন না, আমি কিছুদিন আগে ইন্ডিয়াতে গিয়েছিলাম আমার একজন আত্মীয়র চিকিৎসা করানোর জন্য। সেখানে দেখেছি 10-15 লাখ টাকা বাংলাদেশি সেখানে খরচ করে কিডনি প্রতিস্থাপন করেছেন, কিন্তু আমাদের ডাক্তার দেখুন মাত্র 2 লাখ টাকার মধ্যে তিনি তা করছেন বর্তমানে। এই দেখুন তার খরচের তালিকা, প্রতিস্থাপন প্যাকেজ 2,10,000 টাকা, এবং তার কোনো তিনি কোনো ফি নেন না, ফলো আপ রিপোর্টের জন্য কোনো টাকাও নেন না, ডায়ালিসিস করতে চাইলেও করতে পারেন মাত্র 1,500 টাকা দিয়ে। এটা হচ্ছে যাদের কিডনি প্রতিস্থাপনের আগে ডায়ালাইসিস করতে হয় তাদের জন্য, এবং সম্পূর্ণ 2,10,000 বা 2,50,000 মধ্যে আপনি সম্পূর্ণ এটা পাচ্ছেন। এটা খুবই অনন্য একটা জিনিস। স্টেশন ওয়াগন পুরাতন একটা সেকেন্ড হ্যান্ড কিনলাম 2,50,000 টাকা, 10,00,000 টাকা বাঁচলো, এই টাকা দিয়ে 2টা ডায়ালাইসিস মেশিন কিনলাম। আমার এক মামা থাকে আমেরিকায়, সে তাকে বললাম, উনি আবার ওনার বন্ধু বান্ধবকে মিলে আরও 2টা মেশিন ডোনেট করলো। এই 4টা মেশিন দিয়ে আমাদের যাত্রা শুরু 2005-এ প্রথম ডায়ালাইসিসে। প্রথম দিকে তো বুকে ব্যথা করতো যে ট্রান্সপ্লান্ট করতেছি কি হয়, যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় তাহলে তো সবাই আমাকে ধরবে। এখানে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, মানে যখন তার কিডনি প্রতিস্থাপন হয়ে যাবে পরবর্তী দেখাশোনা এবং তাছাড়া রোগীর খরচে এখানে তিনি বিনামূল্যে সেখানে তার চিকিৎসা করে থাকেন, তাদের ওষুধেরও তিনি ব্যবস্থা করে থাকেন। এটা খুবই অনন্য একটা নজির যেটা সচরাচর আমাদের এই সমাজে দেখা যায় না। এবং তারপরে তিনি বলেছেন, আমি হয়তো টাকা নেই না, কিন্তু আমাকে এই যে আপনারা পেমেন্টসটা সব করে দিয়ে যাচ্ছেন, আই অ্যাম অ্যাফ্রেড অফ যে ইন দ্য নেক্সট ওয়ার্ল্ড আই উইল নট গেট এনিথিং। আমি তো আপনারা এই যে সম্মান দিয়ে যাচ্ছে, যে আমাকে সবাই দেখতেছে, আমাকে সবাই বাহবা দিচ্ছে, এগুলো কি ক্যান আই বাই ইট? আমি কি এটা কি কোটি টাকা দিয়ে বাই করতে পারতাম? বাই করা সম্ভব নয়। কখনো বিদেশ টানে নাই আমার। ঢাকা মেডিকেলে ফার্স্ট হয়েছি, আমার বোধ হয় 20-25 জন ইউরোপ আমেরিকা জাপান এইসব দেশে আছে, আমি কখনো যেতে ইচ্ছা করি না, কেন জানি না, মনে হয় যে বাবার একটা টান, বাবার এখানে বাবার রক্ত মিশে আছে আমার ইয়েতে। দ্বিতীয় টান হলো আমার মা। তিনি ডাক্তার কামরুল ইসলাম, ঢাকা মেডিকেল কলেজের 40তম ব্যাচের ছাত্র ছিলেন। অবশ্যই আপনি জেনেছেন তিনি ফার্স্ট হয়েছেন, বিদেশে যাননি, তিনি দেশের মানুষের জন্য, বাবা ছিলেন মুক্তিযোদ্ধা, সেই অনুপ্রেরণা থেকে মানুষের জন্য কাজ করে যাচ্ছেন দিন থেকে দিন রাত পর্যন্ত। এবং তাকে দেখলে বোঝা যায় তিনি কতটা সরল হৃদয়ের একজন মানুষ এবং বিবেকবান মানুষ, এবং এরকম মানুষগুলো আমাদের সমাজে এখন কম, তার জন্য আমরা অনেকটা বিপদের মধ্যে আছি। সো তার হাসপাতালের মধ্যে তিনি কর্মীদের জন্য সব কিছু ব্যবস্থা করে গেছেন, তাদের জন্য তাদের যাতে ডিপিএস রাখা হয়েছে, তাদের যাতে কোনো স্যালারিতে কোনো প্রবলেম না হয় তিনি সব কিছু খেয়াল রেখেছেন। এবং তার সমাজে তার হাসপাতালে একটাই সমস্যা, সেখানে বড় লোকদের জন্য একটা সমস্যা হয়ে যায়, কারণ লিফট নাই নাকি সেখানে, এবং স্ট্রেচারে করে নিয়ে যেতে হয়, তখন সমস্যা হয়। অবশ্যই যারা তার চিকিৎসা বুঝে এবং তাকে জানে তারা সেখানে যায়, এবং মধ্যবিত্ত ফ্যামিলির জন্য এটা খুবই বড় উদাহরণ। মধ্যবিত্ত ফ্যামিলিতে তাদের যাদের এই ধরনের সমস্যা দেখা যায় আপনারা তার হাসপাতালে যোগাযোগ করতে পারেন, তাহলে আপনারা আশা করছি এই দুরারোগ্য থেকে মুক্তি পেতে পারেন, বাইরে যাওয়ার চিন্তাধারণা করতে হবে না, কারণ এখন আমরা অসুস্থ হলেই ইন্ডিয়া যাওয়ার পরিকল্পনা করে থাকি। হ্যাঁ, এটা ঠিক যে আমাদের অন্যান্য সেক্টরে অনেক খারাপ অবস্থা, এখানে আমাদের যেটা হচ্ছে আপনার পিঠের যদি এখানে
কোনো অস্ত্রোপচার করতে হয় দেশে অনেক সমস্যা হয়, দ্বিতীয়বার তৃতীয়বার করে তো ইন্ডিয়ায় গিয়ে মানুষ করতে হয়। তো আমরা যেহেতু এখন কিডনি প্রতিস্থাপন এত ভালো পাচ্ছি, আশা করছি ভবিষ্যতে আরও ভালো আমাদের দেশীয় ডাক্তারদের মধ্যে এই মধ্যে এই ব্যবস্থাটা তাদের মধ্যে এই উদ্যোগটা চলে আসবে, তারা কোনো ধরনের দুই নাম্বারি করবে না। সো এবং আমাদের রুগীরাও ভালো চিকিৎসা পাবে এবং ইন্টারন্যাশনাল আধুনিক মানের তারা চিকিৎসা পাবে। এর জন্য সবচেয়ে বড় যেটা দরকার সেটা হচ্ছে সৎ হওয়া, সৎ হলে সব কিছু ঠিকঠাক থাকে। সো আজকে আমি আশা করি যে বিষয়টি জানাতে চেয়েছি তাকে আপনাদের সামনে তুলে ধরতে চেয়েছি এবং তার বিষয়গুলো জানার চেষ্টা করেছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, ভালো না লাগলে অবশ্যই একটি ডিসলাইক করবেন, সমস্যা হবে না। এবং কমেন্ট করে জানাবেন আপনারা কী ধরনের ভিডিও চাচ্ছেন। আর আপনাদের মধ্যে কেউ যদি এই ধরনের সমস্যা ফেস করেন তা হাসপাতাল যোগাযোগ করবেন, অথবা আপনারা যদি ইন্ডিয়া যেতে চান অথবা ইন্ডিয়ার চিকিৎসা সম্পর্কে কিছু জানতে চান আমরা আপনারা বললে ভিডিও নিয়ে আসবো, অথবা আমাকে আমাদের আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, আমার সাথে যোগাযোগ করবেন। ইন্ডিয়াতে ভালো ডাক্তারের পরামর্শ, বাঙালিরা কোথায় থাকবেন কী করবেন সেটা আপনাদেরকে আমি জানাতে পারবো। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। অবশ্যই চ্যানেলটি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করবেন, এরকম ভিডিও আমরা অবশ্যই নিয়ে আসবো এবং চিকিৎসা বিষয়ে এবং যাবতীয় সুযোগ সুবিধা বাংলাদেশে কোন ডাক্তার কোন বিষয়ের জন্য ভালো সেটা আমরা আপনাদের জন্য পরবর্তীতে নিয়ে আসবো। সো আজকে এই পর্যন্তই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।